আরে বেটা সমদ আলী তুই জানস কেমনে প্রধানমন্ত্রী জান্নাতি কে জান্নাতি রাসূলও জানতেন না একজন লোক দেখলাম প্রধানমন্ত্রীর কাছে ইমামদের পক্ষে তিনি একটা হাদিয়া চেয়েছেন 10000 টাকা মিনিমাম ইমামদের বেতন হোক এবং 5000 টাকা হোক মুয়াজ্জিনের বেতন তিনি এর আগে কইতে কইতে বলে ফেলেছেন প্রধানমন্ত্রী জান্নাতি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কোনটা পড়বেন দরুদ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কা আল্লাহর হুকুম মানতে রাজি আছেন তো আমরা এখন পৃথিবীতে দেখছি মুসলমানদেরকে মারা হচ্ছে ব্যাপকভাবে সবচেয়ে বেশি এখন মুসলমান হত্যা করছে ইহুদির বাচ্চারা আমরা সব ফিলিস্তিনের জন্য তৈরি আছে না নাই হাত তুলে দেখাও মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন বলেছেন আল ইমাম বিশ্বাম শেষ জামানাতে ইমাম থাকবে সিরিয়াতে শামে থাকবে ইমাম শামকে যারা ভালোবাসবে না শামের সাথে যারা থাকবে না তারা মুমিন হতে পারবে ফাতুবানি শাম এই সিরিয়া হবে ইহুদিদের কবরস্থান তার সূচনা শুরু হয়েছে যত গর্জে তত বর্ষে না 12000 টন বোম ফেলেছো কিন্তু মুসলমানদের কিছুই করতে পারো নাই ওদের ঈমান আরো তাজা হচ্ছে সারা পৃথিবীর মুসলমান তাদের সাথে জড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ
শুধু মুসলমান না আমেরিকাতে খ্রিস্টানরা পর্যন্ত বলছে উই আর দা ফিলিস্তিনিন 9 মিলিয়ন 9 ট্রিলিয়ন উই আর দা ফিলিস্তিনিন আমরা মিলিয়ন বুঝি না আমরা সব ফিলিস্তিনের সাথে জড়িত হয়ে গেলাম অজস্র মিছিল হচ্ছে কোরআনের পক্ষে আমরা কোরআনের পক্ষে যেন থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো আল্লাহ দল ছাড়া কারো দল করব না যারা আল্লাহ দল ছাড়া মানুষের দল করে এরা বেঈমান হয়ে উঠবে কিয়ামতের ময়দানে এইজন্য কোরআনের দল যেখানে আমরা আছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন অনেক কষ্ট করে আপনারা একটা মাহফিলের আয়োজন করেছেন নরেন্দ্রপুর যাও সরব মানুষের জায়গা নাই কোথায় এদিকে আসলে আমি কোথায় যাব মূর্খের মতো কথা বলো আপনারা যদি সামনের দিকে আসেন আমরা যাব কোথায় এটাই কোরআনের বরকত তোমরা বোমা মেরে দুই চারজনকে জেলখানায় দিয়ে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবা না কোন শয়তান কখনো পারে নাই ভবিষ্যতেও পারবা না আগামীর দিন মেহেদীর দিন আগামীর দিন ঈসা আলাইহিস সালামের দিন দাজ্জালকে হত্যা করা হবে এই ফিলিস্তিনের মাটিতে জায়গা রাখতে পারবা না শহরগুলোতে মাহফিল দেয় না ভয়ে যেখানে দিবে সেখানে আল্লাহ কোরআনের বিপ্লব ঘটায় দিবে নরেন্দ্রপুর এই হলো চেয়ারম্যান না নাম কি নরেন্দ্র নরেন্দ্র নাম বাদ দিয়ে দিতে হবে এখানে অধিকাংশ হলো কালেমার প্রিয় লোকেরা কিসের নরেন্দ্রপুর এটা হবে ইসলামপুর এটা হবে রহমতপুর আপনাদের চেয়ারম্যানকে ধরবেন রাসূল খারাপ নাম দেখলে বদ দিয়ে দিতেন রাসূলের সুন্নাহ আচ্ছা মাশাআল্লাহ সুন্দর মানুষ পশ্চিম পাড়া আলোর দিশারি ছেলেরা অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছে দুই দিন ব্যাপী সভাপতি মাওলানা নুরুল ইসলাম সাবেক সুপার রানীনগর দাখিল মাদ্রাসা মাশাআল্লাহ অনেক আলেমের ওস্তাদ হুজুর আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দেন আল্লাহ হুজুরের মতো যত ওলামা হযরত এসেছেন সবাইকে কবুল করুন আলেমরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান একজন আলেম মারা গেলে একটা পৃথিবী মারা যায় আলেম শূন্য হয়ে যাবে ইসলাম উঠে যাবে ঠিক কি না যে জায়গাটা একজন আলেমের কারণে শূন্য হয় এটা আর কেউ পূরণ করতে রাসূল বলছেন ইউকবাদুল আলমা বিকাবদিল উলামা যখন এলম আল্লাহ উঠিয়ে নিতে চাইবেন আলেম তুলে নিবেন বাস এলেম শূন্য হয়ে যাবে আল্লাহ আমাদের দেশে আলেমের সংখ্যা বাড়িয়ে দেন প্রধান অতিথি তরিকুল ইসলাম আপনি মাশাআল্লাহ আমার তো রিভের মধ্যে যদি দাঁড়িয়ে থাকতো আরো সুন্দর হতো রাখবে মানুষ সুন্দর মন ভালো আল্লাহ তাকে ইসলামের রাস্তা হিসেবে কবুল করুন তরিকুল ইসলাম মানে ইসলামের রাস্তা বিশেষ অতিথি আলম বাদশাহ বাদশাহ নামটা চেঞ্জ করে দিবা বাদশাহটা শুধু আল্লাহর জন্য খাস আর কারো জন্য এই শব্দটা প্রযোজ্য নয় বাদশাকে মালিকুল মুলক তুক্তিল মুলকা মান তাশা তিনি হলেন সব বাদশার বাদশাহ অন্য একটা ছোট্ট নাম দিও তাহলে ভালো হবে সুন্দর ছেলেরা চারটা ভাই এদের আব্বা মারা গেছে এদের চারটা ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক আলম আব্দুর রকিব তারপরে আছে আমির তারপরে আছে এমদাদ এই চার ভাই তারা আল্লাহ তাদেরকে কবুল করুক এখানে দেখি নতুন সিস্টেম শুরু করছো আমারও ছবি দিছো দেখি মাশাআল্লাহ তাই আমেরিকান স্টাইল নিয়ে আসছে এখানে কারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান মাহফুজ কালকে কথা বলেছে আমি শুনতে পারলে ভালো হতো আশা করি ভালোই বলেছে দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ তাইজুল ইসলাম খতিব বারোখানা জামে মসজিদ কুষ্টিয়া আশা করি ভালো বলেছে সাবজেক্ট ঠিক করে দিবা তাহলে সুবিধা হবে আলেমদের জন্য বিশেষ করে তাফসীরুল কোরআন মাহফিলে সূরা বরাদ্দ করে দেওয়া উচিত তা না হলে চারিদিকে দৌড়াইতে পারবে না চারিদিকে দৌড়ানোর জায়গা নেই কোরআন শরীফ বরাদ্দ করে দিবে এখন তো তাফসীরের নামে যা হাবিজাবি হয় এগুলো অত্যন্ত লজ্জা লাগে আমাদের তবে একটা জিনিস আছে আমরা চাপাইতে আলহামদুলিল্লাহ বানোয়ার কিচ্ছে কাহিনীর লোকেরা আসে না চাপাইয়ের লোকেরা একটু সজাগ এরা সহি হাদিসের অনুসরণ বেশি করে এই জন্য উল্টা পাল্টা জিনিস গানে ঢুকতে পারে না আমি
সতর্ক হতে হবে সূরা বরাদ্দ করে দিতে হবে মাওলানা সাবের আলী তিনিও কথা বলেছেন আমার আগে কথা বলেছে কবিরুল ইসলাম কবির কোন সূরা থেকে কথা বলেছো সূরা মুদাসসির খুব সম্ভব হ্যাঁ মুদাসসির থেকে কথা বলেছো আচ্ছা মুদাসসিরের এখন দরকার قم فانذر جاগো তোমরা জাগো রাসূল জেগেছেন সারা পৃথিবী জেগেছে আবার 250 কোটি মুসলমান এখন জাগবে ঠিক কি না জাগার সময় এসেছে যারা এখন ঘরে শুয়ে বসে থাকো তোমরা মুনাফিক তোমরা ইসলামের জঘন্য দুশমন আবার ঐক্য বিরোধী কথা যারা বলে এরাও ইসলামের দুশমন এখন ঐক্যের সময় এসেছে তিনটা কাজ যার মধ্যে পাওয়া যাবে সে মুসলমান সে কি যে সালাত আদায় করবে মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাদালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে এরা সবাই মুসলমান এরা কি মুসলমান এরা আল্লাহর জিম্মায় থাকে রাসূলের জিম্মায় থাকে আল্লাহর জিম্মায় যারা থাকে তাদেরকে যারা মারে গালি দেয় এরা কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারে না যেমন রাসূল বলেছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ ফজর যারা পড়ে তারা আল্লাহর জিম্মায় থাকে এই ফজর যে পড়ে তাকে যে মারবে সে আল্লাহর দুশমন নবীর দুশমন কোরআনের দুশমন হয়ে যাবে এইজন্য এগুলো বুঝতে হবে আমার কবির আলোচনা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন হাফেজ মাওলানা আবু সুফিয়ান আমার খাদেম দীর্ঘদিনের সে কথা বলেছে কোন সূরা থেকে বলেছে আমি শুনতে পারিনি আমিও আজকে একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করুক আপনারা এসেছেন অনেক গুণী মানি গুণী মানুষেরা এসেছেন আমাদের প্রিয় স্যাররা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার এসেছেন আইএমএ কেরাব মসজিদের সম্মানিত মুয়াজ্জিনরা এসেছেন আমাদের প্রিয় আলেমরা এসেছেন খেটে খাওয়া মানুষ আবার বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আমার প্রশাসনের প্রিয় ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে যারা আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন ডিবি এসবি এনএসআই আমাদের র‍্যাব পুলিশ এবং আর্মি বর্ডার গার্ডের সদস্যরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক এই মাহফিলটাকে এখন আল্লাহ বলছেন একটা হাদিসে কুদসিতে বুখারীতে এসেছে হাদিসটি আল্লাহ বলছেন আনা আন্দা জন্নে আব্দি বি আমার বান্দা আমাকে নিয়ে যা ধারণা করে আমি তার কাছে তেমন হয়ে যাই এরপরে আল্লাহ বলছেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন যে আমার দিকে এক বিঘত আসে আমি তার দিকে এক গজ যাই যে আমার কাছে এক বাহু আসে আমি তার দিকে যে আমার কাছে এক গজ আসে আমার দিকে আমি তার দিকে এক বাহু আগিয়ে যাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান তাকাররাবা ইলাইয়া মাশিয়ান যে আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ দৌড়িয়ে তার দিকে যাই আমাদের এক বিঘত আল্লাহর এক গজ ধরার জায়গা পৃথিবীতে একটুও নাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমাকে একা একা স্মরণ করে আমি আমার মধ্যে একা একা তাকে স্মরণ করি আর কেউ যদি ফি মালাইন কেউ যদি বিশাল কংগ্রিগেশনে আমাকে স্মরণ করে মাহফিলে আমি তার চেয়ে বড় মাহফিলে তার কথা স্মরণ করে দেই এখন আপনাদের কথা স্মরণ করছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে আমার জিকির করে আমি সব সময় তার সাথে থাকি জিকির করবেন কার আল্লাহ চারটা শ্রেষ্ঠ কালেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বাকি জিনিসগুলো বাকিগুলো রাখো নগদগুলো ভুলে যাও নগদ যেগুলো এগুলো যা করছো তাড়াতাড়ি শেষ করে বাকি কাজগুলো তোমরা করো সাহাবায়ে কেরাম বলেন মা হুয়াল বাকি বাকি কাজ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাহলিল আত-তাকবীর আত-তাহমীদ আত-তাসবীহ বাকি কাজ হলো লা ইলাহা এরপর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা দুনিয়া থেকে চলে যাব কবর পর্যন্ত তিনটা জিনিস যায় কয়টা তিনটা জিনিস যায় আপনার সম্পদ যায় আপনার পরিবার যায় আর একটা আমল আপনার সাথে যায় পরিবারে চলে আসে সম্পদ পেছনে পড়ে থাকে কিন্তু একটা আমল আপনার সাথে শুয়ে থাকে সেটার নাম কি সেটার নাম কি সেটার নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সময় নষ্ট করা আমাদের কোনো সুযোগ নাই সব সময় জিকির করতে হবে কার তবে জিকিরগুলো শিখবেন
আল্লাহু আল্লাহু নামে কোন জিকির কোন নবী করেন নাই যেটা আমাদের দেশে অনেক বেদাতীরা চালু করেছে আল্লাহু আল্লাহু আছে না এই শয়তানি গুলো জিকির পরিপূর্ণ মানুষকে চিৎকার করে জিকির করা ও রাসূলের সুন্নাহ না যারা চিৎকার করে জিকির করে এরা বেয়াদবি করে আল্লাহর সাথে কারণ একজন সম্মানিত লোককে দুনিয়াতে আমরা যখন ডাকব আমরা ডিউ রেসপেক্টের সাথে ডাকব যেমন আমার ছোট ভাইটি তারিক চেয়ারম্যান আমি যদি তার সাথে কথা বলি অত্যন্ত সম্মান দিয়ে বলতে হবে ঠিক কি না কারণ তিনি আমাদের এই ইউনিয়নের প্রতিনিধি আমি যদি তার কাছে কিছু চাই বলতে হবে প্রিয় ভাই আপনি অত্যন্ত দয়ালু আপনার জেনারোসিটি উই আর ভেরি প্লিজ টু হ্যাভ ইউ হিয়ার আপনাকে এখানে পেয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট আপনি আমাদের জন্য এই জিনিসটা দিবেন তিনি খুব খুশি হবেন আর যদি বলে এই তারি দিবি কিনা কম ওকে বলতে কি বিয়াদবের পাল্লায় না পড়লি এখন একজন লোক কালকে ডাকতেছে এই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই আল্লাহ আরে কি আশ্চর্য কথা মূর্খ নাচতেছে কুদতেছে গাছে উঠে যাচ্ছে এগুলো শয়তানি ছাড়া আর কিছুই আল্লাহকে কিভাবে ডাকবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই উদুল্লাহ তাতারুআন খুফিয়া দুনাল জাহর মিনাল কাউল যখন তুমি আল্লাহকে ডাকবা কাকু তুমি নতির সাথে গোপনে গোপনে ডাকো চিৎকার করে হুড় হাঙ্গামা করে আল্লাহকে ডেকো অধিকাংশ দোয়া রাসুল করতেন সেজদাতে কোথায় সেজদার চেয়ে বিনয় আর কিছু হতে পারে না বান্দা যখন সেজদা যায় বান্দা আল্লাহর কুদরতি পায়ের সামনে লুটিয়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবুল আব্দ ইনদা রাব্বিহি ওয়া সাজিদ মুসলিম শরীফের বর্ণনা বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় ফা আকসিরু দোয়া এই সেজদার ভিতরে তোমরা বেশি করে দোয়া করো এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান তো সবাই চান ইনশাআল্লাহ আচ্ছা ছেলেটা চাদর নিয়ে একটু আপনাদের কাছে যাবে আমি বিশ্বাস করি 10 টাকা করে দিলে একটা বিড়ি আর একটা পানের পয়সা বিড়ি অবশ্য চাপাই লোকেরা খায় না খুব একটা হ্যাঁ সিগারেট খায় ও বরকত হয়েছে এখন কিন্তু রিক্সাওয়ালারা সিগারেট খায় কয় স্যার কষ্ট করে অনেক কষ্ট করে পরিশ্রম করে পয়সা কামাই একটু আরাম করে খাই আর অথচ এই সিগারেটটাও জন্ম দিয়েছে ইহুদির বাচ্চা এটাও ইহুদিদের খাওয়া ঠিক না ঠিক পৃথিবীর যত অপকর্ম যত নোংরা কাজ সবগুলোর হতে হলো ইহুদি এবং মুশরিকরা এটা কার কথা আল্লাহ বলছেন লা তাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু মানবতার জন্য জঘন্য দুশ্মন হলো মুশরিক এবং ইহুদিরা আর মানবতার জন্য সবচেয়ে কাছে হলো মোমেনেরা মোমেন আছে যেখানে বরকত আছে আল্লাহ আমাদেরকে মোমেন হিসাবে কবুল করুন বলেন আমিন ছেলেরা কথা বলবা না চুপচাপ চাদর নিয়ে ঢুকো আমি আমার বিষয়ে চলে যাচ্ছি আজকে একটা সূরা থেকে আমি কথা বলবো সূরাটি হলো সামাজিক সূরা সামাজিকভাবে মুসলমান কখনো অসামাজিক হতে পারে না মুসলমান কখনো একটা এলাকায় থাকবে আশেপাশের লোকের খবর নিবে না এটা কখনো হতে পারে না মুসলমান সব সময় পর উপকারী হয় মুসলমানের মতো এত জেনারাস এত দানশীল পৃথিবীতে আর কেউ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একটি সামাজিক বন্ধনের সূরা অনেকগুলো সূরা কোরআনে সামাজিকতার জন্য আল্লাহ দান করেছেন তার মধ্যে এটা একটি অন্যতম সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করেছেন এইভাবে পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله بولن الحمد لله هارو جري الله أكبر الله أكبر এই তো জান্নাতে একটা গাছ হয়ে গেছে আপনার জন্য সুবহানাল্লাহ
কত বিশাল জায়গা জান্নাত আমরা অল্প দিনের জন্য পৃথিবীতে থাকি তাও কত কিছু জোগাড় করি ঠিকটা বা ঠিক মৃত্যু হলে পৃথিবী শেষ দুনিয়াও শেষ সবকিছুই শেষ ঠিকটা বা ঠিক আমি চলে যাব আমার ঘর পড়ে থাকে আমার খালি সবকিছু পড়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মালি ও দুনিয়া মালি 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 ও দুনিয়া মানুষ বলে এটা আমার মাল এটা আমার সম্পদ এটা আমার আসলে কিছুই তার না ঠিকটা বা ঠিক রাসূল বলছেন তিনটা জিনিস তার হয় কয়টা তিনটা সে যা খেলো সেটাই তার হলো খাওয়ার পরে সব উচ্ছিষ্ট হয়ে যায় গায়ে যে জামাটা পরলো আবলা জামাটা পুরান হলো এটাই তার হলো যেই জায়গাটাতে থেকে থাকলো এটাই তার হলো বাকি কোনটাই তার নয় এই সূরাটার নাম হলো মাউন মাউন মানে হলো অত্যন্ত নগণ্য জিনিস মাউন মানে হলো আপনার প্রতিবেশী আপনার কাছে যে সমস্ত জিনিসগুলো ধার চায় যেমন হঠাৎ করে অনেক মেহমান চলে এসেছে আপনার বাড়িতে আপনার প্লেট আছে 10টা এখন মেহমান এসেছে 20 জন আপনি কি করবেন এখন বাজার থেকে প্লেট এনে ওদেরকে খাওয়ানো সম্ভব না তখন পাশের থেকে কি বলবেন আপা আমাকে কয়েকটা প্লেট দেন ভাই আমাকে কয়েকটা প্লেট দেন অথবা আপনার জামাটা হঠাৎ করে ছিঁড়ে গেছে আপনি সেলাই করবেন এই সেলাইয়ের জন্য কি দরকার কি দরকার সুই সুতা দরকার আপনি দেখলেন যে আপনার ঘরে নাই আপনার প্রতিবেশীকে জিজ্ঞেস করলেন ক্যান আই হ্যাভ ইওর নেল প্লিজ আপনার থেকে আমি কি সুই নিতে পারি তিনি যদি এটা দেন তিনি এই মাউনের কাজ করলেন আপনার ঘরে একটা প্যারাগ লাগানো দরকার একটা প্যারাগ লাগাবেন এখন প্যারাগ লাগাতে হলে কি লাগে হেমাল লাগে হাতুড়ি লাগে আপনি হাতুড়ি চাইলেন আপনার প্রতিবেশী বলল তুমি এটা কিনে নাও আপনি প্লেট চাইলেন ও বলল কিনে নাও আপনি পাঁচটা মরিচ কাঁচা মরিচ চাইলেন ও বলছে বাজার থেকে আইনে নিজে খা এই জাতীয় যারা কথা বলে এরা হলো ওয়াইলের মধ্যে পতিত হয়ে যাবে এরা মানুষের জন্য মুমিনের গুণ হতে পারে না মুমিন সবসময় প্রস্তুত থাকে তার প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক বেনামাজী হোক প্রতিবেশী হলেই তাকে মুমিন সাহায্য করবে ঠিক তা না ঠিক যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহায্য করতেন তিনার প্রতিবেশী ছিল মুশরিকেরা ইহুদিরা ছিল প্রতিবেশী এক ইহুদির সন্তান মারা যাচ্ছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার ছেলেটা মারা যাচ্ছে তুমি একটু আমার ঘরে আসো একবারও তিনি বললেন না তুমি ইহুদি তোমার ঘরে আমি কেন যাব সাথে সাথে তিনি তার ঘরে চলে গেলেন বাচ্চার মাথায় হাত বুলিয়ে রাসূল আদাতান যেটা পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহাবিল বাস ফাশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ হে আল্লাহ রাব্বান নাস মানুষের রব আপনি আপনার চেয়ে বড় শেফাদানকারী আর কেউ এই ছেলেটাকে আপনি ভালো করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটার মাথায় দোয়া করে আর বলছে আসলিম তুমি মুসলমান হয়ে যাও ছেলেটা তার বাপের দিকে তাকালো বাপ মাথা নাড়িয়ে বলল রাসূল যা বলে তা তুমি শুনে নাও ছেলে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট হচ্ছে না এটা যদি হৃদয় থেকে ভালোবাসা দিয়ে বলে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা হৃদয় থেকে ইখলাসের সাথে কালেমা পড়ে তাদের জন্য আকাশের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দেয় আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখনই কালেমা পড়লো কালেমার পরেই ছেলেটা শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু আগে ছেলেটা জাহান্নামে ছিল এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে আর রাসূল বলছেন লাক্কানো মাউতাকুম বিল কালিমাত যখনই তোমাদের আশেপাশে কোনো মুমূর্ষু রোগী দেখবা সেই মুমূর্ষু রোগী যেই হোক হিন্দু হোক বৌদ্ধ হোক বেনামাজি হোক যখনই দেখবেন তার শেষ সময় চলে এসেছে তার পাশে গিয়ে পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু শাস্ত্রগুলোতে লেখা এটা যার শেষ কালামা হবে তার অনন্ত জীবন চির সুখের হয়ে যাবে আপনি তাকে কালামা পড়িয়ে বিদায় করেন এটা হলো প্রতিবেশীর হক তাহলে ছোট্ট খাট্ট জিনিসগুলোর নাম হলো মাউন এগুলোর নাম কি মাউন আল্লাহ সূরাটা শুরু করেছেন হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে
সমস্ত মানুষকে তোমরা দেখেছো নাকি আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন যারা বিচারের দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করে বিচারের দিনটাকে মিথ্যা বলে বিচারের দিন হবে না এরকম লোক চাপাইতে আসে না নাই আছে হ্যাঁ আখেরাত বিশ্বাস করে না এরা আপনি এমনি বলে না আপনি এদের কার্যক্রম দেখলে বুঝবেন আল্লাহ বলছেন এদের কাজ কি শুনো এদের প্রথম কাজ হলো আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন এই 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 টাকা কেন গলা বন্ধ করো বন্ধ করো যাও এখান থেকে সরাও আরে কি মুশকিল টাকা কয়টাই না এখানে বলতে বসছো নিচে নিচে যাও এই যে পাশের বাবারা আসছে অনেক কষ্ট করে দূর থেকে দেখতে পাচ্ছে না এখানে গোনো না এখানে গোনো না কি মুশকিল মালি মালি হাদা দুনিয়া এতিমদেরকে ধাক্কা দেয় এটার চারটি অর্থ করেছেন মুফাসসিরিন কেরাম কয়টি চারটি অর্থ করেছেন ইবনে কাসির সহ আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তার ইবনে কাসির বিখ্যাত তাফসীর তাফসীর বিরায়া এটাকে সবচেয়ে বেশি হাদিস যিনি কোট করেছেন তাফসীরের ভিতরে তিনি লিখছেন যে এই এতিমের সাথে দুর্ব্যবহার করা অর্থ হলো চারটি কয়টি প্রথম এতিমের অধিকার থেকে এতিমকে বঞ্চিত করে দুই নম্বর এতিমের সাথে দুর্ব্যবহার করে তিন নম্বর এতিমের মাল খেয়ে ফেলে চার নম্বর এতিমের সাথে সুন্দর ব্যবহার করে ভাই মারা গেছে বাচ্চাগুলো এতিম হয়ে গেছে এই ভাই দে এই ভাইয়ের জমি অন্য ভাই লেখে নাই এরকম শয়তান আছে না নাই একটা দুইটা না অসংখ্য এরা আখিরাতকে বিশ্বাস করে না ইহুদির বাচ্চারা আখিরাতকে বিশ্বাস করে না করলে এই ছোট্ট ছোট্ট মাসুম হাজার হাজার শিশুকে তারা মারতে পারত না করলে তারা হসপিটালে কখনো বোমিং করতে পারত একটা ছোট্ট ছেলের ছবি ইন্টারনেটে ঘুরছে আপনারা দেখছেন নিশ্চয়ই ছোট্ট ছেলে চার থেকে পাঁচ থেকে ছয় মাস কাঁদতেছে আর খুঁজে খুঁজে বাপ্পাকে তালাশ করতেছে আর ওই শয়তানেরা তার মাথা চিপে ধরতেছে বাচ্চাটার মাথা এরকম টিপে ধরতেছে এত সুন্দর ফিলিস্তিনের শিশু ফেরেশতারও হার মানায় এদের সৌন্দর্যের কাছে ঠিক তা বাটি এদের মধ্যে ছিলেন ইউসুফ আলাইহিসসালাম পৃথিবীর সৌন্দর্যের আশীর্বাদ আল্লাহ তাকে দান করেছেন এই শিশুদেরকে তারা এতিম করছে এতিমদের অর্থ যারা খায় আকুলুনা ফি বুতুনিহিম নারা আল্লাহ বলছেন তাদের পেট তারা আগুন দিয়ে বোঝাই করে এতিমদের সাথে যারা দুর্ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতিমদের সাথে তোমরা দুর্ব্যবহার করো আম্মা সাইলা ফালা তাখার ফালা তানহার আম্মাল ইয়াতীমা ফালা তাখার খবরদার এতিমের সাথে কর্কশ ভাষায় ব্যবহার করো না এতিমের মাথায় যারা হাত বুলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওই হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেয় আবার এতিমের মাথায় যে হাত বুলায় তার অন্তরটাকে নরম করে দেন কি একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখে পানি আসে না আমার হৃদয়টা কঠিন হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন পিতামাতার খেদমত করো এতিমের মাথায় হাত বুলাও এতিমের মাথায় হাত বুলাও তোমার হৃদয়টা সফট হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আরো বলছেন কাফুরুল ইয়াতীম হাতাইনি ফিল জান্না যারা এতিমকে আশ্রয় দেয় এতিমকে খাওয়ায় এতিমকে দেখাশোনা করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে অবস্থান করবে রাসূল সাল্লাল্লাহু নিজে এতিম ছিলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله لا إله إلا الله এতিম আপনাদের এলাকায় আছে না নাই ওদেরকে আদর করবেন বুকে টানবেন এখন আমাদের দেশে মুশকিল হলো
এই চেয়ারম্যানের মতো লোকেরা কয় হুজুর আমি এতিম হয়ে গেছি এতিম কাকে বলে এতিম হলো যে ছেলেটি নাবালক অবস্থায় তার আব্বা আম্মাকে হারায় এই ছেলেটির নাম কি বাপকে হারায় যে তার নাম এতিম আর মাকে যে হারায় তার নাম কি বাপকে হারাইলে এতিম আর মাকে হারাইলে মাওরা হ্যাঁ কি নাউজুবিল্লাহ মিন যালিক আহারে আপনারা কি নাম দিলেন এটা মাওরা যাই হোক এটা বুঝলেই হয় এতিম এতিমের সাথে আপনি দুর্ব্যবহার করবেন না কারণ পিতামা মা বাপ ছাড়া যে সন্তানটা বড় হয় তার মধ্যে একটু অ্যারেগেসি থাকে একটু অসংলগ্ন কাজ থাকে উল্টাপাল্টা সে কাজ করতেই পারে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে দশ বছর ছিলেন একজন সাহাবি কি নাম জানি আনাস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু শিশুদের সাথে কি আচরণ করবেন দেখেন আনাসের জীবনের শ্রেষ্ঠ নমুনা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো আমাকে এতটুকু পর্যন্ত জিজ্ঞেস করেন নাই এটা করেছো কেন এটা করো নাই কেন এতটুকু পর্যন্ত জিজ্ঞেস করেন নাই একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে একটা কাজের কথা বললেন আমি বাহিরে এসে সেটা ভুলে গেলাম বাচ্চারা বাহিরে আসলেই ভুলে যায় খেলায় মত্ত হয় ঠিক না বেটি বাচ্চাদের কত রকমের খেলা আপনি কল্পনাও করতে পারবেন না বাচ্চারা নিজের লুঙ্গি খেলে খোলে এটাও খেলা লুঙ্গি খুলে পানিতে পড়ে সবগুলো পরায় লুঙ্গি থাকে না এই যে গরমকাল আসতেছে আপনাদের আশেপাশে নদী পানিতে বাচ্চারা থাকবে কি থাকবে না কাপড় কোথায় হ্যাঁ ডাঙ্গা সবাই ডাঙ্গা কারণ কাপড় এতবার ভিজাইলে তো আব্বা মারবে এই জন্য কাপড় উপরে ধুইয়া যখন আব্বা ধরে এই গোসল কয়বার করছো আব্বু একবার এই যে লুঙ্গি শুক না ব্যাস সোজা কথা বলে দিল আনাস বাইরে আসলেন খেলায় মত্ত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন এসে দেখলেন আনাস রাদিয়াল্লাহু মাঠে বাচ্চাদের সাথে খেলছেন একটু সময় পরে আনাস রাদিয়াল্লাহু দেখলেন মাঠের পাশে দাঁড়িয়ে আছেন রাহমাত আল্লাহ আস্তে করে কাছে এসে দাঁড়ালেন রাসূল তার মাথায় হাত দিলেন মুখের দিকে তাকিয়ে একটু সুন্দর করে মুস্কি হেসে দিলেন আর বললেন আনাস তোমাকে যেই কাজটার কথা বলেছি সেটা আমি নিজেই করে নিয়েছি আনাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওই যে মুস্কি হাসির শাসন এটা কোনোদিন আমি ভুলি নাই যারীদ রাদিয়াল্লাহু বলতেন আমাকে যতবার রাসূল দেখতেন একটা মুস্কি হাসি দিতেন আল্লাহু আকবার একটা মুস্কি হাসি দিতেন আমি একদিন রাসূলের দর্শে উপস্থিত হলাম মসজিদে নববী ভর্তি সাহাবায়ে কেরাম আমি জায়গা পাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন আমি বাহিরে দাঁড়ানো নিজের রুমাল ছুঁড়ে মেরে দিলেন আমার গায়ের দিকে আনাস তুমি আমার রুমালের উপর বসে যাও আমি রুমাল টানিয়ে বুকের সাথে লাগালাম শিশুদেরকে হৃদয়ের চেয়ে ভালোবাসতেন রাহমাত আল্লিল এতিম দেখলেই কাছে টেনে নিতেন রাহমাত আল্লিল আলামিন রাসূল এতিমদেরকে বড় বেশি ভালোবাসতেন আমরাও এতিমদেরকে ভালোবাসব আল্লাহ তৌফিক দান করেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে এরা উৎসাহিত করে না এরা কঞ্জুস হয় এরা কিপটা হয় এরা সফা হয় রাসূল বলছেন সেই যমনায় তিনটা জিনিস মানুষের মধ্যে বেশি হবে কয়টা তিনটা মানুষ অত্যন্ত কঠোর প্রকৃতির হবে কঠোর প্রকৃতির হবে লাঠি বৈঠা দিয়া পিটায়া রাস্তার মধ্যে মানুষ মারা হয় ঠিক কি না কঠোর প্রকৃতির হবে ফার্স্ট দুই নম্বর হলো বখিল হবে কিপটা এক শ্রেণীর কাছে হাজার কোটি টাকা আর এক শ্রেণী ঠিক মতো খাইতে পায় না ঠিক না বেটি সামান্য সরকারি কর্মচারী কোটি শত কোটি টাকার মালিক এগুলো কার টাকা কার টাকা অফিস আদালতে বসে বসে ঘুষের পাহাড় গড়ছে ঠিক না বাটি গরিব এত নিঃস্ব গরিব কিছুই নাই তার থেকেও ঘুষ খায় আছে না নাই কঠিন চরিত্রের হয়ে যাবে বকিল হবে তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সফা কৃপণ হবে হিংসায় ভর্তি থাকবে বুকটা হিংসা থাকবে শুধু আপনাদের এখানে অবশ্য হিংসা নাই জাপাইয়ের লোকেরা মিষ্টি আমের মতো মিষ্টি হয় হ্যাঁ হিংসা রাখবেন না হিংসা হলো পৃথিবীর প্রথম অপরাধ
শয়তান হিংসা করি রাসূল সাল্লাল্লাহু আমার আদম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগেছে ঠিক তো বটে হিংসা অপিনশার রে হাসিদিন ইজা হাসাদ হিংসা থেকে বাঁচতে হবে হিংসুক থেকে বাঁচতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল হাসাদা লা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হতাব হিংসা এইভাবে মানুষের আমলগুলোকে খেয়ে ফেলে যেমন কাঠকে আগুন খেয়ে ফেলে এইভাবে হিংসা মানুষের ভালো আমলগুলোকে খেয়ে ফেলে আলা ইয়াহুদ্দু আলা তুহামিল মিসকিন মিসকিন কারা ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে ফকির হলো যার তার কাছে হাত পাতে কিন্তু মিসকিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না নিজের কষ্টটা ভিতরেই রাখে এক মাসের বেতন দিয়ে 15 দিনে বেতন শেষ আর বাকি 15 দিন বড় কষ্টের মধ্যে কাটায় এরকম লোক আছে না নাই 6 মাসে জিনিস থাকে তার ক্ষেতের ফসল বাকি 6 মাস বড় টাড়াটাড়িতে থাকে এদেরকে ভালোবাসতেন রাহমাতাল্লিল তিনি একটা বর্ণনা বলেছেন এটাকে অনেকে জয়ীব বলেছেন কিন্তু মফহুমটা সহিহ اللهم احيني مسكينا وامتني مسكينا احشرني في زمره المساكين يا الله আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন মিসকিন করে মৃত্যু দেন মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে হাশরে আপনি আমাকে তুলে দিবেন মিসকিনদেরকে বড় বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন মিসকিন যারা এদেরকে গোপনে পয়সা দিবেন খুশি হবেন কে আপনার অজস্র টাকা আপনার টাকা কোথায় নেবেন আবার অনেক ভাই আছেন তার বউ ধনী তার বিবিরা ধনী এরকম আছেন না নাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বিবি ছিলেন পয়সাওয়ালা আর তিনি ছিলেন অত্যন্ত গরীব আপনি কোথায় যান হ্যাঁ হ্যাঁ রে কলকাতা ঢিলা হয়ে গেছে গো হ্যাঁ হ্যাঁ দাদা আরেকজন কে আনেন আসেন আসেন হুজুর আসেন চেয়ার খালি থাকা ভালো না হ্যাঁ চেনার চেনা লাগছে গো চাপাইতে তো অনেক এসেছি আমি চাপার কথা যে কত সুন্দর রহনপুর থেকে আমাকে এক ভাই ফোন করতেন আমি তালেব মাস্টার কহছি আসসালামু আলাইকুম যখনই বলতো আসসালামু আলাইকুম আমি বলতাম ওয়া আলাইকুম আসসালাম কে কহিছেন গো আল্লাহ আল্লাহ তালেব মাস্টারকে বাঁচিয়ে রাখেন তিন দিন তখন ধারাবাহিক তাফসির হতো এই তাফসিরের জনক ছিলেন একজন কোরআনের পাখি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও সাত দিন পর্যন্ত তাফসির করতেন পাঁচ দিন তাফসির করেছেন 57 জন অন্য ধর্মের লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এত বরকত ছিল মানুষের মধ্যে চাপাই একটা সুন্দর জায়গা আল্লাহ চাপার সব মানুষকে কোরআন আন্দোলনের জন্য কবুল করুন আমিন আর ওজন বলেন আমিন মিসকিন কাদেরকে বলা হয় মিসকিন আমাদের দেশে অধিকাংশ যে সমস্ত দিনদাররা আমাদের অধিকাংশ না 100% ইমামরা হলো মিসকিন ঠিক তো বটে ইমামদেরকে বেতন দেই সবচেয়ে কম একজন লোক দেখলাম প্রধানমন্ত্রীর কাছে ইমামদের পক্ষে তিনি একটা হাদিয়া চেয়েছেন 10,000 টাকা মিনিমাম ইমামদের বেতন হোক এবং 5,000 টাকা হোক মুয়াজ্জিনের বেতন তিনি এর আগে কইতে কইতে বলে ফেলেছেন প্রধানমন্ত্রী জান্নাতি আরে বেটা সমদালি তুই জানস কেমনে প্রধানমন্ত্রী জান্নাতি কে জান্নাতি রাসূলও জানতেন না জানিয়েছেন কে কে জানিয়েছেন মূর্খ আন্দাজে কথা বললেই হবে না তেল মারতে মারতে কোন দিকে মারবে উস্তাকে হ্যাঁ তুমি বলবা আল্লাহ আপনি আপনি যেন জান্নাতের কাজ করতে পারেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুক ঠিক তো বটে কাউকে জান্নাতি জাহান্নামী বলা মানুষের জন্য জায়েজ নাই খয়বরের জিহাদে দূর থেকে তীর এসে একজন সাহাবী শহীদ হলেন একজন মহিলা বলে উঠলেন কি খুশনসিব তিনি জান্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি জানলা কেমনে সে জান্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি কেমনে জান্নাতি তিনি জান্নাতি বলছি ইয়া রাসূলুল্লাহ কি বলবো তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয় জান্নাত জাহান্নামের মালিক কে আমরা এগুলো কাউকে ডাইরেক্ট বলা জায়েজ আমরা বলতে পারি আল্লাহ অমুককে আপনি জান্নাত নসিব করে দেন এই মাঠে যারা এসেছেন আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দেয় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন শ্রেষ্ঠ আলেম 130 জন সাহাবী ছিলেন শ্রেষ্ঠ আলেমদের তালিকা এর মধ্যে 7 জন ছিলেন মুফতি কয়জন 7 জন ছিলেন গ্র্যান্ড মুফতি এই 7 জনের মধ্যে একজন ছিলেন মা তিনার নাম ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
আনহা আর এই ইবনে মাসউদ ছিলেন সেই সাতজনের একজন আলেম ইবনে মাসউদকে বললেন ইবনে মাসউদ স্ত্রী বলেন আপনি জিজ্ঞেস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি যদি আপনাকে হাদিয়া দেই এটা দেয়া যাবে কিনা আমি আপনার স্ত্রী হিসাবে তিনি বললেন এটা আমি রাসূলকে জিজ্ঞেস করতে পারবো তুমি জিজ্ঞেস করো তিনি চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা বন্ধ বেলাল রাদিয়াল্লাহু আনহু বেরিয়েছেন গিয়ে দেখেন আরেকজন মা সেখানে বসা তিনি জিজ্ঞেস করলেন মা আপনি কেন এসেছেন কি আনতেছ এগুলো হ্যাঁ ফরজ নামাজের পরে সবাই মিলে এগুলি বাদ দেন না এখন হ্যাঁ আহা ঠুনকো জিনিস নিয়ে মাসলাবাজি করছে মানুষ সারা পৃথিবীর কাফেররা এক হয়ে মুসলমানদেরকে মারতেছে আর এখানে মাসলাবাজি হচ্ছে হাত কোথায় বাঁধবো কোথায় বাঁধবো না হাত কখন তুলবো না কি আশ্চর্য কথা আপনি হাত সারা জীবন না বাঁধলে তো গুনাহ হবে না মুস্তাহাব জিনিস নিয়ে কেন টানাটানি করছেন এখন এখন আমার ভাইকে মারছে আমরা তার প্রতিশোধ গ্রহণ করবো কোন মুসলমানের গায়ে হাত উঠুক এটা আমরা বরদাস্ত করবো না ঠিক না ঠিক ইহুদিদের সব পণ্য আমরা বর্জন করবো এই ওয়াদা হওয়া উচিত এখন আপনি কি চিন্তা করেন এক সপ্তাহ চোদ্দ দিনের মধ্যে আপনার পনেরো থেকে বিশ হাজার মহিলা শিশুকে দুনিয়া থেকে বোমেন গেড়ে বিদায় করে দেয়া হয়েছে আশেপাশের সব আরব কুত্তাগুলো হা করে তাকিয়ে আছে কিসের ফতুয়াবাজি করেন আমার বাংলাদেশে যদি এরকম কিছু আসে তখন কে বাঁচাবে আপনাকে আশেপাশে একটা মুসলিম দেশ নাই ঠিক না ঠিক এই জন্য আমরা এক হব তৌহিদের পক্ষে কিসের পক্ষে আমার কোন কালমা পড়া ভাইয়ের উপর অত্যাচার আমরা সহ্য করব আমরা এক আমার কালেমা এক নবী এক কুরআন এক হাদিস এক ঠিক না ঠিক আমরা এক আমরা তো মসজিদে যাই মসজিদে যে যায় সে আমার কি তার একটু ভুল থাকতে পারে একটু স্খলন থাকতে পারে কিন্তু মসজিদে গেলেই সে তো জান্নাতের মধ্যে ঢুকে পড়লো ঠিক না ঠিক তাকে ইসলাহ করে দেন তাকে পরিশুদ্ধ করে দেন একজন সাহাবী নতুন কালেমা পড়েছেন তিনি মসজিদে এসে বলছি রাসূলুল্লাহ লা আদ্রি কাইফা উসাল্লি কিভাবে আমি সালাত আদায় করব আমি তো জানি না রাসূল বললেন তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো ওই সালাত পড়ে যা সওয়াব পাবে তুমিও তাই পেয়ে যাবা আল্লাহ রাব্বুল আলামিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এত জ্ঞান দান করেছেন তিনি একদিন বসে আছেন বাতাসে তার পাজামা উঠিয়ে ফেলেছে তিনি আর পা গুলো এত চিকন কয়েকজন সাহাবি দেখে বললেন এত শুকনা পা তো আমরা কারো দেখিনি কেউ কেউ বলে ফেললেন ছাগলের পায়ের মতো আপনার পা রাসূল সাল্লাল্লাহু শুনে বললেন শুনো আমার প্রিয় সাহাবীরা এই ইবনে মাসউদ এত বরকতময় এই পাতলা পা গুলো কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কি জিহাদের তামান্না ছিল এক একজন সাহাবীর বদরের যুদ্ধে গেছেন অধিকাংশ সাহাবীর হাতে কোনো তলোয়ার নাই কিচ্ছু নাই ঠিক না ঠিক পায়ে হেঁটে যাচ্ছেন কিসে হেঁটে পায়ে হেঁটে খালি পা স্যান্ডেলও নাই একজন এসে বললো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তো কাফিরদেরকে হত্যা করতে চাই কিন্তু আমার তো তলোয়ার নাই ঢাল নাই ছুরি নাই কিচ্ছু নাই রাসূলুল্লাহ খেজুরের ডাল একটা তার হাতে তুলে দিলেন তিনি বলছেন আমি এই খেজুরের ডাল নিয়ে যখন বদরের ময়দানে গেলাম এই খেজুরের ডাল দিয়ে কূপ মেরেছি কাফের কেটে দ্বিগুণিত হয়ে গেছে ওরা তলোয়ার দিয়ে যা পারে নাই আমি এই খেজুরের ডাল দিয়ে তার চেয়ে বেশি করেছি আল্লাহ বলেন ওমা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু তোমরা হত্যা করো নাই তোমরা লাঠি উঠিয়েছো হত্যার কাজটা করে দিয়েছেন কে সেই আল্লাহ এখনো আছে নাই আমাদের একমাত্র শক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইবনে মাসউদের বই মহিলাকে জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন তিনি বলছেন আমার সম্পদ আছে আমি আমার জামাইকে দিলে কোনো সওয়াব হবে কিনা সেটা জানার জন্য রাসূলের কাছে এসেছি ফতুয়া জানবেন কার কাছে আলেমের কাছে মুরুখের কাছে ফতুয়া চায়েন না কিচ্ছু জানার লেখাপড়া এর কাছে ফতুয়া চায় একে আমি মনে করি এটা হইতে পারে আর তোর মনে করার কি দাম হবে দেখুক তুই বলবি কোরআনে আছে হাদিসে আছে ঠিক না ঠিক তোর মনে করার উপর কিসের ফতুয়া ফতুয়া দিবে তারা যারা আলেম যারা ফতুয়ার যোগ্য তারা কে ঠিক না ঠিক সাহাবায়ে কেরাম ফতুয়ার জন্য যেতেন কার কাছে
محمد رسول الله صلى الله عليه وسلم কাছে আর সাহাবায়ে কেরাম আলেমদের কাছে যেতে সাহাবীরা যারা আলেম ছিলেন যখনই বেলাল বের হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলছে বেলাল শোনো তুমি আসছো আমার জন্য ভালো হয়েছে আমরা রাসূলের কাছে যাব না তুমি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে জিজ্ঞেস করো স্ত্রী স্বামীকে যদি দান করে ওটা সওয়াব হবে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেলাল গেলেন আবার বেলালকে তিনি বললেন আমার নাম খবরদার রাসূলকে তুমি বলো না কে প্রশ্নটা করেছে এটা বলার কোনো দরকার নাই তিনি গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ দুইজন মহিলা এসেছেন মহিলা প্রশ্ন করছেন স্বামীকে দান করলে সওয়াব হবে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলা কারা এখন ইবনে মাসউদের বিবি বলেছেন আমাদের নাম বলেন না কিন্তু স্বামীর নাম তো তিনি জিজ্ঞেস করেন নাই সাহাবি চিন্তা করলেন রাসূলের নিষেধাজ্ঞা রাসূল জানতে চাচ্ছেন আর সাহাবি নিষেধ করেছেন কোনটা বড় রাসূলেরটা বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু বেলাল বলছেন একজন হলো ইবনে মাসউদের স্ত্রী আর একজন হলো একজন আনসারের স্ত্রী রাসূল খুশি হলেন খুশি হয়ে বললেন লাহ আজরান বউদেরকে বলে দাও যদি স্বামীকে দান করে ডাবল সওয়াব পাবে কয় সওয়াব ডাবল সওয়াব একটা হলো দানের সওয়াব আর একটা হলো আত্মীয়তার সওয়াব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আমাদের হায়াত আমাদের ধন দৌলত যেন বরকত বেড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে নিকট আত্মীয়কে দান করো আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন সম্পদে বরকত দান করে দিবেন অনেকের ভাই আছে খুব গরিব কিন্তু নিজে বিভিন্ন জায়গায় দানবীর হওয়ার জন্য দান করে বেড়ায় ঠিক তার ঠিক বিভিন্ন রকমের লোকদেরকে দান করে নেতাদেরকে দান করে যেই নেতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে এরকম নেতা আছে নাই সূরা আহজাবে যেটা আল্লাহ বলেছেন ইন্না আতানা সাদাতানা অকবারানা ফাদাল্লুনা আমরা অনুসরণ করেছি আমাদের বড় ভাই আমাদের নেতাদেরকে তারা আমাদেরকে গোমরাহ করেছে এরকম নেতা আছে নাই নেতাও মদ খায় কর্মীও এখানে নাই অবশ্য চাপের লোকেরা খুবই ভালো চাপের লোকেরা আম খেয়ে জোটে সেট করতে পারে এটা খাবে কখন মদ এলাকায় আছে আছে তা আপনি কি করেন হ্যাঁ এ সমস্ত মদদাদেরকে ধরে এলাকা ছাড়া করে দাও জেলখানায় বন্দি করো ইয়াবাখুর ইয়াবা ব্যবসায়ী গাঞ্জার ব্যবসায়ীকে পিটায়া এলাকা ছাড়া করে দাও ঠিক তা পাটি একজন ইউনিয়নের চেয়ারম্যান যদি ইচ্ছা করে ইউনিয়নকে সব অপরাধ মুক্ত করতে পারে ঠিক তা পাঠি ইউনিয়নের আমার এই তরিক ভাই তার নেতৃত্বে যতগুলো মেম্বার আছে তাদেরকে নিয়ে তিনি শক্ত অবস্থানে যাবেন যদি না যান কিয়ামতের ময়দানে এই জনগণ তাকে জাহান্নামে পাঠাবে আর যদি তিনি কাজ করেন মদ গুজা গাঁজা তারপরে এসব ব্যবসা যদি বন্ধ করে দেন সমস্ত মানুষ তার পক্ষে কার কাছে বলবে আল্লাহর কাছে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিকটাত্মীয়কে যারা দান করে নিকটাত্মীয়ের সম্পর্ক যারা রক্ষা করে তাদেরকে সবচেয়ে বেশি দান করবেন কে তাদের বরকত বাড়িয়ে দিবেন কে হায়াত বাড়িয়ে দিবেন কে যখনই আয়াত নাযিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ইউ ডোন্ট গেট এনি রিওয়ার্ড until you expending your money in the way of almighty with your full affection আপনি ততক্ষণ পর্যন্ত কোনো কল্যাণ লাভ করতে পারবেন না লান তানালুল বির হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যেটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা যদি দান না করেন আপনি কোনো সওয়াবের মালিক হতে পারবেন না এই আয়াত যখনই নাযিল হলো আলে ইমরানের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যার বাগান ছিল মসজিদ নববীর সামনে বারওয়া বাগানটার একটা সুন্দর নামও ছিল উনি এটাকে খুব ভালোবাসতেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াদখুলুহা ওখানে ঢুকতেন সুন্দর মিষ্টি পানি পান করতেন খেজুর পান করতেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি এই বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিলাম রাসূল খুশি হলেন দান করেছো আল্লাহর ব্যাংকে জমা রেখেছো এগুলো রেখে দাও তবে শুনো আমি আরেকটা পরামর্শ তোমাকে দিচ্ছি এই দানটা তুমি করেছো খুব ভালো কাজ করেছো কিন্তু যদি তোমার নিকট আত্মীয়কে এটা বন্টন করে দাও তোমার উপর আরো বেশি খুশি হবেন কে তিনি সাথে সাথে সেখান থেকে চলে গেলেন দেখেন আমাদের দেশে এরকম পরামর্শ দেওয়ার লোকের অভাব আছে না নাই আপনি কোনো মাদ্রাসায় কিছু নিয়ে গেলেন হুজুর তো বিশাল খুশি হবে খুশি হওয়ারই কথা
হুজুর কখনো বলবে না ভাই আমারে না দিয়া তোমার নিকট আত্মীয়কে দাও আবার কোন নেতা সাহেবকে যখন কিছু দিবেন এই আমারে দিছ তুই আর কইছ না বাস নেতা সাহেব নিজের পকেটে ঢুকায় ফেলে বিশ্বনেতা সারা পৃথিবীর মানুষের রহমত ঠিক কি না সেই রহমতের লালাবের পরামর্শ দিলেন কি তোমার নিকট আত্মীয়কে দাও তিনি বাড়ি গেলেন গিয়ে নিজের চাস্ত ভাই মামত ভাই আপন ভাই বোন সবাইকে খেজুরের গাছটা বন্টন করে দিলেন কারণ একটা খেজুর বাগান হওয়া মানে বহু পয়সার মালিক হয়ে যাওয়া ঠিক তো বটে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীদের কাজ হলো তারা যারা আখিরাতকে বিশ্বাস করে না তারা মিসকিনদেরকে খাওয়ায় না আর আমরা সবচেয়ে বেশি মানুষকে খাওয়াই আমাদের সকালে বিকালে দুপুরে সব নবী আলাইহিস সালাম মানুষকে বেশি খাওয়াতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশি খাওয়াতেন একদিন দুপুর বেলায় রাসূল ঘর থেকে বের হলেন সহিহ বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন বেরে দেখে এমন সময় বের হলেন যখন দুপুর বেলা যখন জোহরের পরে এই সময়টা মানুষ খুব একটা বের হয় না খাওয়া দাওয়া করে সবাই রেস্টে থাকে ঠিক না বটে মরুভূমিতে আরো উত্তপ্ত সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে দেখে বাহিরে সাইয়েদনা ওমর ফারুক এবং আবু বকর রাদিয়াল্লাহু বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা এই সময় বাহিরে কেন তিনারা দুইজন বলেন আমাদের ঘরে খাওয়ার কিছুই নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করেছে আমার ঘরেও সেটা চলছে আমার ঘরে কোনো খাবার নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাথে আসো একটু পরে গিয়ে এক বাড়িতে তিনি গেলেন বাড়িতে গিয়ে যখন জিজ্ঞেস করলেন অমুকের বাড়ি নাকি উনি বাড়ি আছেন নাকি বিবি ভিতর থেকে দেখলো সামনে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আটখান হয়ে গেল কারণ তিন জান্নাতের সরদার ওনার বাড়িতে হাজির রাহমাতাল্লিল আলামিন এখন যদি আপনার বাড়িতে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বিশাল মেহমান আসে আমরা তো আনন্দে আত্মহারা হয়ে যাব ঠিক তো বটে মহিলা এত খুশি হলেন খুশি হয়ে বলছেন মারহাবান বিকুম আপনাদের জন্য সুসংবাদ এর ভিতর তিনার স্বামী চলে আসলেন স্বামী আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের জন্য কি করবা তুমি করো প্রথম তিনি পানি আনলেন মিষ্টি পানি মিষ্টি পানি দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে তিন পদের খেজুর আনলেন শুকনো খেজুর ভিজা খেজুর এবং মধ্য কাঁচা খেজুর তিনটে রাসূলের সামনে দিলেন আর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার দুই সাথী সহ এগুলো খাইতে থাকেন রাসূল খেতে লাগলেন এর মধ্যে তিনি ছুটলেন তিনার মহিলা যেই ছাগল ছিল মাদি ছাগল ছাগলকে আমরা কি বলি মহিলা ছাগলকে সাগি বলি ঠিক না কথা কর না কি বলি ভাই আপনাদের কথা তো আমি মনে করছি অনেক শুদ্ধ এখন তো ফেরেশতাও বুঝবে না দেখে এই কথা কি দাঁড়